দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে চলতি অর্থ বছরে জুলাই। গত বছর একই সময়ের তুলনায় 11.76% বেড়ে $2.9 বিলিয়ন উন্নীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 14 মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে এবং তা আগের মাসের তুলনায় 14% বেশি। গত মাসে রেমিটেন্স প্রবাহ বাড়ার পেছনে ঈদুল আজহার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। এতে বাজারের অস্থিরতা কাটার পাশাপাশি বাড়বে আমদানি ও বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে দর কষাকষির সক্ষমতা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে জুলাইয়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে $330 মিলিয়ন রেমিটেন্স হিসেবে এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে $32.42 মিলিয়ন, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে $1.78 বিলিয়ন এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $6.64 মিলিয়ন।